প্রিজারভেটিভ মুক্ত, ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস, আর ফ্রুটস মানে ফ্রুটিকা। হ্যাঁ, তোমার আর কতক্ষণ লাগবে পৌঁছতে? এই তো চলে আসছি, কাছাকাছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আপনি কার জন্য অপেক্ষা করছেন? আমার হাজবেন্ডের জন্য। আপনার হাজবেন্ড একটা স্টুপিড। এক্সকিউজ মি, আমি আপনাকে ক্ষমা করতে পারি কিন্তু আপনার হাজবেন্ডকে ক্ষমা করতে পারছি না। আমি কি আপনাকে চিনি? আপনি আমাকে চিনেন না কিন্তু আপনার স্টুপিড হাজবেন্ড আমাকে খুব ভালোভাবে চিনে। ওকে আমি কত খুঁজেছি, আচ্ছা কোথায় উধাও হয়ে গেছে, কোনো পাত্তা নেই। আপনি কোথায় থাকেন এখন বলেন তো? কনফিউজড হচ্ছেন তো? হওয়াটাই স্বাভাবিক, আপনার হাজবেন্ড আমার খুব ভালো ফ্রেন্ড। গত 3 বছর ধরে কোনো যোগাযোগ হয়নি, খুঁজে পাইনি। স্টুপিডটা কোথায় থাকে এখন? আমরা এই স্টেশনের কাছেই থাকি, আসলে ওর থাকার তো কোনো ঠিক নেই। আজ এখানে কাল ওখানে, ওর চাকরিটা ওরকম, কিছু মনে করবেন না। আপনাকে ঠিক চিনতে পারছি না, আর ইয়েতেও আপনাকে দেখিনি। আমাকে তো বিয়ের দাওয়াত দেয়নি, আমাদের যোগাযোগ নেই এখন। আপনাকে আমি কিভাবে চিনি সেটা এখন বলবো না, আপনার স্বামী আসুক তারপর বলবো। আপনার সামনে 2-4 কিল ঘুষি দিলে কি আপনি মাইন্ড করবেন? আপনার নাম কি? আমার নাম তো আপনাকে বলবো না, আমার নাম বললে আপনি চিনে ফেলবেন। আপনি আমার নাম শুনেছেন, আপনার হাজবেন্ড আপনাকে বলেছে আমি শিওর। সারা রাত ওরা এক হলো না। ওরা কারা? ওই যে চোখের পাতা দুটো একবারের জন্য বন্ধ হলো না। চিন্তা করো না, হয়তো আমায় দেখার পর বন্ধ হয়ে যাবে। কে জানে, হয়তো তোমায় দেখার পর কপালে উঠে যাবে। তোমার ধারণা আমি দেখতে এতই অসুন্দর? আরে বাবা, অতিরিক্ত সুন্দর কিছু দেখলে মানুষের চোখ কপালে উঠে যায়। অতিরিক্ত সুন্দর কিছু দেখলে মানুষের চোখ বড় হয়ে যায়, কথা। ও সরি, মাই মিস্টেক, কারেকশন করছি। কে জানে, হয়তো তোমায় দেখার পর চোখ বড় হয়ে কপালে উঠে যাবে। রওনা হয়েছ? তুমি? সাচ্ছি। সবুজ শাড়ি? বেগুনি।
মামা একটু জলদি যান, ট্রেন ছেড়ে দিবে তো। মামা আপনি তো যাবেন লেগের পারে, ওখানে তো কোনো স্টেশন নাই। আছে রে মামা আছে, ওখান থেকে একটা ট্রেনে উঠবো, সারা জীবনের জার্নি, মিস করা যাবে না, তাড়াতাড়ি যান। কপালে উঠেছে, তোমাকে নার্ভাস হলো, পাফ নেওয়া লাগে নাকি? অনলাইনে চ্যাটিং করে মনে হয় নাই তো এত নার্ভাস ছেলে তুমি। পৃথিবীর সকল ইন্ট্রোভার্ট মানুষই অনলাইনে এক্সট্রোভার্ট। তাহলে কি আমি ধোকা খেয়ে গেলাম নাকি? আমার তো মনে হচ্ছে ধোকাটা আমি খেয়ে গেলাম, কারণ কেউ একজন আমাকে অনলাইনে বলেছিল তাকে সরাসরি দেখলে আমার চোখ বন্ধ হয়ে যাবে। ও আই এম সরি। সরি কেন? তাড়াহুড়া করে ফুল কিনে আনতে ভুলে গেছি। তাড়াহুড়া? অনিম, প্রথম দেখাতে তুমি 19 মিনিট লেট। সরি। ইটস ওকে, আমিও চাইলে ফুল আনতে পারতাম, তোমার তাড়াহুড়া দেখে আমিও আনতে ভুলে গেছি। আরে না না, ইটস ওকে, সবসময় তো আমি দেরি করে আসি, আজকে কিভাবে জানো আগে চলে আসলাম। ভালো করেছো, থ্যাংকস। ব্যাডমিন্টন খেলা হয়েছে আবার? হ্যাঁ খেলেছিলাম কালকে রাতে একটু। শীতকালে এক দুই মিনিট বাইরে হাঁটাহাঁটি করলে তোমার ঠান্ডা লেগে যায়, কাশি হয়, শ্বাসকষ্ট হয়, ইনহেলারে পাফ নিতে হয়, কেন খেলার দরকার? বেশি খেলি নি তো। কেন মিথ্যা বলো, আমি হাসো কেন? আমি তোমাকে কখনো মিথ্যা বলি না রেমি। নব্বই দশকের প্রেমিক প্রেমিকারা প্রথম দেখার দিন কি করতো জানো? কি করতো? গাছতলায় দেখা করত, সে গাছের উপরে নিজেদের নামে প্রথম অক্ষর লিখত, দুই পাশে দুটো অক্ষর, মাঝখানে একটা প্লাস। তারপর কাঠুরে এসে সেই গাছ কেটে নিয়ে যেত, তারপর তাদের ভালোবাসা হয়ে যেত ফার্নিচার। তুমি এত আনরোম্যান্টিক, অনলাইনে কত কাব্য কত কবিতা এখন করব না। থাক, ফার্নিচারওয়ালা কাব্য শুনতে চাই না। তুমি একটা খুঁথিন মোনালিসা রিমি। ইরশাদ কাব্য করছি না, সত্যি বললাম, মোনালিসার ভ্রু নেই তোমার কাছে। এই জন্যই না তোমার কখনো প্রেম হয় নাই। প্রেমিকারে কি মিথ্যা শুনতে ভালোবাসে? তাহলে তোমার কপালে দুঃখ আছে রিমি। কেন? কারণ আমি তোমাকে কখনোই মিথ্যা বলবো না। একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? নব্বই দশকের প্রেমিক প্রেমিকারা যদি লেকের ধারে দেখা করতো তাহলে তারা কি করতো? ফুল আনতে ভুলে যেত,
তারপরে মাঝখানে হাইফেন দূরত্ব নিয়ে বসে থাকত। আচ্ছা, ভালো কথা। হাইফেন বাক্যে কেন ইউজ করে তুমি জানো? ছোটবেলায় পড়েছিলাম, মনে নেই। হাইফেন ইউজ করা হয় দুটো শব্দকে জোড়া লাগানোর জন্য, কাছাকাছি নিয়ে আসার জন্য। এই যেমন ধরো সুখ দুঃখ, টাকা পয়সা, অনিম রিমিন। অনিম রিমিন, 90 দশকের প্রেমিক প্রেমিকারা মাঝখানে প্লাস ইউজ করত, আর আমাদের দশকের প্রেমিক প্রেমিকারা মাঝখানে এখন হাইফেন ইউজ করছে। টিপটা একটু বাঁ দিকে সরে গেছে। থাকুক, সবসময় সবকিছু পারফেক্ট হতে নাই। তো আগে তো কখনো এমন হয়নি। আগে তো কখনো তুমি আমার আগে আসোনি, আজকে এসছো না। আজকে সবকিছু যখন ব্যতিক্রম হচ্ছে, একটু ব্যতিক্রমী হোক। নিমি, তোমার যা বলার আমাকে বলো। তুমি ভেবো না আমি কষ্ট পাবো, কিংবা আমি মনে অনেক আঘাত পাব। তুমি তো আমাকে চেনোই, আমি খুবই প্র্যাকটিক্যাল। সো ইটস ওকে। আমাদের প্রথম দেখার দিন হাইফেন দূরত্ব নিয়ে তুমি বলেছিলে, মনে আছে? হ্যাঁ। রিলেশনশিপে স্পেস থাকাটা জরুরি, কিন্তু এতটাও স্পেস থাকা জরুরি না অনেক, যে স্পেসে একজন আরেকজনকে হাত বাড়িয়ে খুঁজেই পাওয়া যায় না। তা আমি তো সবসময় তোমাকে খুঁজে পেয়েছি। আমি পাইনি, আমি সবসময় তোমাকে পাইনি। গত 3 বছরে তুমি আমার থেকে কতবার দূরত্ব নিয়েছো জানো? 6 বার। তোমার যখন প্রয়োজন হয়েছে তুমি সবসময় আমাকে পাশে পেয়েছো, আমার যখন প্রয়োজন হয়েছে ভেবে দেখেছো তুমি আমার পাশে ছিলে কি না? কাছে থাকার জন্য সবসময় যে সহশরীরে পাশে থাকতে হবে তা তো নয়। মানুষ তো হাতের আঙুলও থেকে যায়। এই যে এমন তুমি আছো আমার আঙুলে লেগে, তোমার বাসায় পরে তোমাকে বকাঝকা করবে। সমস্যা নেই, বাবাকে বাসায় বলেছি আজকে ফিরতে আমার একটু লেট। আমাকে বাসায় পৌঁছে দিয়ে পরে তুমি একা একা বাড়ি ফিরতে পারবা? তাহলে তাহলে কি আবার তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে আমার? হ্যাঁ, তুমি যখন আমাকে আবার বাসায় পৌঁছে দিবে আমি তোমাকে আবার বলবো চলো তোমাকে বাসায় পৌঁছে দিই। তারপর তুমি আমাকে আবার বাসায় পৌঁছে দিবে, একবার তুমি আমার বাসায়, আমি তোমার বাসায়। সিনেমা শেষ, ডিরেক্টেড বাই ক্রিস্টোফার নোলান। দারুণ হবে। কিন্তু মনে করো আমাদের কোনো গন্তব্য নেই, আমাদের পথেরও কোনো শেষ নেই। পৃথিবীর বুকে আজীবন হেঁটে যাওয়া দুজন পথে যাওয়া ফকির, দুইটা ফকির আমরা। ইলেকট্রিসিটি বুঝে চলে গেছে, সাধ্য এখন আসে নাই। একটু বসো, আমি লাইট নিয়ে আসি। লাইট লাগবে না, অন্ধকারে বসে থাকবো। অন্ধকার কোথায়, আমি আছি না? চাঁদের মতো প্রেমিকা থাকলে ঘরের মধ্যে কেউ লাইট খোঁজে?
সো স্যাড। আজকাল কি ওই যে ডেইলি সব দেখো নাকি রেগুলার? জি না স্যার, আজকাল আমি ম্যাজিক শিখছি। আপনি ম্যাজিক দেখতে চান? দেখান দেখি। ওকে, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Anil, happy birthday to you. তুমি এত কিছু মানে আমি রেডি করেছি তোমাকে সারপ্রাইজ করার জন্য। আর লোড শেডিং? তোমার রুমমেট সাদ ভাই মেইন সুইচ বন্ধ করে বাইরে গেছে, এখনই ফিরবে। এবার বলো কেমন লাগলো ম্যাজিক? চোখ ধাঁতিয়ে গেছে? এটা কি তুমি যখন রিংটাকে উল্টা করে ধরবে তখন যে সিম্বলটা হবে ওটার মিনিং হাওয়া হয়ে যাবে, এয়ার, বাতাস। থ্যাংকস। তুমি এটা সারা জীবন পড়ে থাকবে অনিম, কখনো মনে করবে না তুমি একা আছো। আমি আমার একটা ব্যক্তিগত পৃথিবী তোমার এই আঙ্গুলে গুঁজে দিলাম, এখানে তুমি সারা জীবন থাকবে। যদিও লজ্জা লাগছে কিন্তু বলা উচিত। বলো। আমি তোমায় ভালোবাসি। আমিও তো বাসি। ওরকম না, আমি তোমায় ভালোবাসি, ভালোবেসে থেমে যাচ্ছি, থেমে থেমে ভালোবাসছি, এটা ওরকমও না। ভালোবেসে যাচ্ছি তো যাচ্ছি টাইপ ভালোবাসা, ইনফিনিট লুপ, থামতে পারছি না, আর মনে হয় না কোনোদিন থামতেও পারবো। গত 3 বছরের সম্পর্কে আমি কি তোমার বিরুদ্ধে কখনো কোনো অভিযোগ করেছি কোনো কিছু নিয়ে? না। অথচ তোমার অভিযোগ করাটাই স্বাভাবিক ছিল, তোমার জায়গায় অন্য কেউ থাকলে করত। মধ্যে আমার একবার প্রচণ্ড জ্বর হলো, 103 ডিগ্রি।
আমি হুশ হারিয়ে সারা রাত শুধু তোমার নাম বলতে থাকলাম। আমার শুধু মনে হচ্ছিল যদি তোমাকে একটু দেখতে পারতাম, তোমার পাশে এসে বসতে, তোমার হাতটা ধরতে, আমি ঠিক হয়ে যেতাম। সেটা তো সম্ভব হয়নি, তুমি তো যোগাযোগ বন্ধ করে বসেছিলে। আমি জানি রিমি, তোমার আমার প্রতি অনেক অভিযোগ। না, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, তোমার প্রতি আমার কোনো রাগও নেই। আমার যে কি হয় আমি জানি না রিমি, মাঝে মাঝে আমার অনেক দূরে সরে যেতে ইচ্ছা হয় সবকিছু থেকে, অনেক দূরে, এখানে কোথাও কেউ থাকবে না, এমনকি তুমিও না। অথচ আমি আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। আমি জানি, এই জন্যই তো তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। তুমি তোমার দেয়া সব কথা সবসময় রেখেছ, তোমার ফিলিংসের ব্যাপারে তুমি সবসময় আমার প্রতি অনেস্ট ছিলে, আমাকে কখনো মিথ্যা কথা বলনি। আমি তোমাকে মিথ্যা বলেছি? গত এক বছরে তুমি আমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করেছ? করেছি। কেমন? সবসময় আগে নিজ থেকে আমাকে ফোন দিত, গত এক বছর খুব কম নিজ থেকে ফোন দিয়েছ। কথা বলার পরিমাণ কমেছে, আগের মতো করে হাসো না, এখন চঞ্চলতা কমেছে, চুল অল্প লম্বা হয়েছে, আর চোখের নিচে দাগ ছিল। ডার্ক সার্কেলটা গত কয়েক মাসে, ঘুমাতে পারছি না অনিম, আমার একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। ছেলেটাকে রিবি, তুই স্কুলে আছিস কতদিন? এই তো 6 মাস হবে। ভালোই হলো বাচ্চাকে স্কুলে ভর্তি করে, স্কুলটাও ভালো, তুইও আছিস সেখানে। বাই দ্য ওয়ে, পরিচয় করে দিচ্ছি, এটা আমার ভাই অভি। হ্যালো। হ্যালো। আর বাবুর ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমি ওর নাম্বারটাই দিয়ে রাখবো। আসলে ওর বাবা তো বিজনেসের কাজে প্রায় সিটির বাইরে থাকে, এই জন্য। কোনো অসুবিধা নেই, আমরা একটা কাজ করি, ফর্মালিটিগুলো ছেড়ে দিই। শিওর বাবা, তুমি মামার পাশে যাও, চলো। এদিকে এসো মামা, কাম হিয়ার, আসো এখানে আসো, গুড বয়। এখানে হচ্ছে নামটাম ফিল আপ করা। ওকে, অনিমের কী খবর? তুই বিয়ে করছিস না কেন? একটু সময় নিচ্ছি। কে সময় নিচ্ছিস, তুই নাকি অনিম? সে কি আবার ডিস্টেন্স থেরাপি নিচ্ছে নাকি? কেন করো তোর সাথে এমন? আমি আমার লাইফে এরকম সম্পর্ক দেখিনি। দুইটা মানুষ একজন একজনের সাথে সাথে থাকবে তা না, একজন কয়েকদিন পর পর উধাও হয়ে যাবে, একজন তার জন্য মন খারাপ করে অপেক্ষা করবে। What the hell? আসলে দীর্ঘ সময় সম্পর্কে মাঝে মাঝে দূরত্ব নেওয়া ভালো, এতে সম্পর্ক গাঢ় হয়। যোগাযোগ বন্ধ করেছে কতদিন হলো? প্রায় 2 মাস। আর কিছু এখানে হচ্ছে নাম হচ্ছে, বাকিটা আমি ফিল আপ করে নেবো, সাইন বাক। অনিম। হ্যাঁ ভাই। কি অবস্থা, কোন সমস্যা? না ভাই, আই'ম ফাইন। দেখে তো মনে হয় না ফাইন। কি রিমির সাথে কোনো সমস্যা হয়েছে নাকি, ঝগড়া ঝগড়া করছো আবার? না না ভাই, তেমন কিছু হয় নাই। আগে তো রিমিকে প্রায় দেখতাম অফিসে, ইদানিং দেখি না, তাই জিজ্ঞেস করলাম আর কি। আসলে রাহাত ভাই, হয়েছে কি, আমরা মাঝে মাঝে নিজে থেকে একটু দূরত্ব নেই। দূরত্ব কেন ভাই? মনে করেন আপনার একটা বদ অভ্যাস আছে,
ক্ষতিকারক একটা বদ অভ্যাস। আপনি কি চাবেন এই বদ অভ্যাসের কারণে আপনার আপনজন কষ্ট পাক? না, কখনই না। এক্স্যাক্টলি, এই জন্যই আমিও চাই না। মানে তোমার অ্যাকচুয়াল প্রবলেমটা কি একটু বলো তো। সমস্যাটা আসলে আমি আপনাকে এক্স্যাক্টলি বোঝাতে পারবো না। সম্পর্কটা মাঝে মাঝে আমার কাছে মনে হয় অনেক বড় একটা পাথরের মতো, বড় একটা বোঝা, একটা রেসপন্সিবিলিটি। আর যখন এই বোঝাটা আমি নিতে পারি না, দম বন্ধ হয়ে আসে, তখন আমি রিমি থেকে একটা দূরত্ব নেই, ভয়। ভয়? কিসের ভয়? রিমিকে হারানোর ভয়। কিন্তু এটা তো কোনো সমাধান না, তোমাদেরকে তো একটা সলিউশনে আসতে হবে, তাই না? সলিউশন এটাই ভাই, ডিস্টেন্স নেওয়া। এই বাজে সময় যদি আমরা দুজন একসাথে থাকি তাহলে রিমি কষ্ট পাবে। ফেসবুকে কমপ্লিকেটেড রিলেশনশিপ নামে একটা অপশন আছে, তোমাদের দুজনকে না দেখলে সেটা আমি কখন বুঝতাম না, বুঝছো? সম্পর্ক আর ডিস্টেন্স নিয়ে তোমার যে ধারণা, ওটাই হতো সত্যি অথবা মিথ্যা সেটা আমি জানি না, এবং এটা নিয়ে আমি কোনো অপিনিয়নও দেবো না। কিন্তু তুমি একবার নিজেকে রিমির জায়গায় দাঁড় করাও তো, তারপর নিজের দিকে একবার তাকাও, তারপর ভাবো তুমি তোমার সাথে, তুমি রিমির সাথে, ইনফ্যাক্ট তোমাদের রিলেশনশিপটা নিয়ে যা করছো সেটার জন্য কখনো তুমি নিজেকে ক্ষমা করতে পারবা? প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস, আর ফ্রুটস মানে ফ্রুটিকা। কিরে তোর আবার কি হলো? কি হলো? এরকম চড়ুই পাখির মতো খাওয়া ধরলি কবে থেকে? তোর শরীরে তো মাংস বলে কিছু নেই, একটা ফু দিলেই উড়ে যাবে। তো তো ফু দিও না, যাকে ফু দিয়ে উড়ে যাবে তাকে ফু দেওয়ার কি দরকার বলতো বাবা? তোর মার ফু দেওয়ার খুব অভ্যাস আছে, আমাকে দেখ। আমি কিন্তু বিয়ের আগে তোর মতো শুকনাই ছিলাম, হ্যান্ডসাম ছিলাম। এই দেখো, তুমি বিয়ে সম্পর্কে মেয়ের মাথায় আজে বাজে ধারণা ঢুকাবে না বলে দিচ্ছি। এমনিতেই তোমার মেয়ে বিয়ের কথা বললেই তার গায়ে ফোসকা পড়ে। কিসের ফোসকা পড়ে? বিয়ে ডিসিশন নিতে তো সময় লাগে, মানসিক প্রস্তুতি দরকার। আগের জামানার মতো দেখলাম বিয়ে করে ফেললাম এভাবে তো হয় না, সারাটা জীবন একটা মানুষের সাথে কাটাবো, এখন একজনের একজনকে জানতে হবে, চিনতে হবে। তা তোদের সম্পর্ক তো বেশ অনেক বছর হয়ে গেল, তুই তোর ওই কি ইনহেলার বাবুকে কতটুকু জেনেছিস শুনি? মজা করবা না মা, ইনহেলার বাবু কি নাম? একটা মানুষের শারীরিক একটা অসুস্থতা, সেটা নিয়েও তোমার মশকরা করা লাগবে। বি সিরিয়াস। তোরা নিজেদের সম্পর্ক নিয়ে সিরিয়াস? তুই অনেক সিরিয়াস। তাহলে বিয়ে করে ফেললেই পারিস, ঝামেলা চুকে যায়। বেচারার জবটা এখনো পারমানেন্ট হয় নাই, আমার ক্যারিয়ার মাত্র শুরু হলো, সময় আছে তো, তো তাড়াহুড়া করার কিছু নাই। গাছে কাঠাল কফি তেল দিয়ে কোনো লাভ নেই। পারি রে বাবা, তুমিও মজা করছো। আমি কোথায় মজা করলাম? আমি তো বললাম আমার গ্লাসে পানি দেন, পানি খাবো। জানি আমি, সব বুঝি। এই যে দেখ, পানি কিন্তু খাচ্ছি। খাও, গাছে দিচ্ছি না। খাও। তুমি খেলা করো, ওইদিকে খেলা করো। কেমন আছেন? ভালো আছি, আপনি? চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পারবো না কেন, আপনি স্বামীকে নিতে এসেছেন। জি, স্কুল ছুটি হয়ে গেছে, আপনি ভেতরে যেতে পারেন। স্বামী ভেতরেই আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি আপনার জন্য। কেন? দেখা করার জন্য। আমি যদি ভুল না করি, আপনি এর আগেও স্বামীকে নিতে এসে এখানে এভাবে দাঁড়িয়েছিলেন, কারণটা কি জানতে পারি? লক্ষ্য করেছেন তাহলে? থ্যাংকস, এখন থেকে আর দাঁড়িয়ে থাকবো না। লক্ষ্য না করলে কি দাঁড়িয়ে থাকতেন? ডেফিনেটলি। কতদিন? আপনি কি চাচ্ছেন আমার ধৈর্য পরীক্ষা নিতে? তাহলে বলি শুনুন, ধৈর্য পরীক্ষায় আমি এভারেজ লেভেলের একজন মানুষ,
আপনি আমাকে কেন লক্ষ্য করাতে চান সেটা বলুন। প্রথম দিনে কি সব কিছু জেনে ফেলা ঠিক বলুন? আমি আসি, স্বামী বসে আছে। যদি কিছু মনে না করেন, আমি কি কোথাও বসে আপনার সাথে কথা বলতে পারি? না, আজ নয়, অন্য যে কোনো দিন। না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অভি, চিনতে পেরেছেন? পেরেছি। থ্যাংকস। ফর হোয়াট? আমার বোনকে আপনার নাম্বারটা আমাকে দেওয়ার পারমিশন দিয়েছেন, তাই। পারমিশন দিয়েছি ঠিক আছে, কিন্তু যখন তখন ফোন করার পারমিশন তো দেইনি। এটা কি যখন তখন ফোন দেওয়ার টাইমের আওতায় পড়ে? অবশ্যই। কখন কখন তাহলে ফোন দেওয়া যাবে আপনাকে? আমাকে আপনি স্বামীর কোনো প্রয়োজন হলে ফোন দিতে পারবেন। তাহলে তো হয়ে গেল। আমি এখন আপনাকে জানানোর জন্য ফোন দিয়েছিলাম যে স্বামী এখন পড়ছে। সেটা জেনে আমি কি করব, আমাকে কেন বলছেন? আপনি স্বামীর টিচার, আপনার স্টুডেন্ট বাসায় পড়ছে কি পড়ছে না সেটা জানা কি আপনার কাজ না? আমার কাজ ওর স্কুলের পড়াশোনা দেখা, আমার ওর বাসায় কি পড়াশোনা চলছে সেটা তো জানার কাজ নেই। তাহলে কি আমি স্বামীকে বলে দেব যে মিস বলেছে বাসায় পড়াশোনা না করলেও চলবে? আপনি অনেক বাচাল কিন্তু। আর আপনি অদ্ভুত সুন্দর। ফ্লার্ট করছেন? চেষ্টা করছি। আপনি তাহলে নিশ্চয় জানেন, বোনের থেকে শুনেছেন যে আমি এনগেজড, ফ্লার্ট করে কোনো লাভ নেই। বলেছে, কিন্তু মনোবিজ্ঞান আমাকে বলেছে একজন মানুষ তার জীবনকালে 6 বার প্রেমে পড়তে পারে। আচ্ছা, এই মনোবিজ্ঞান কি আপনার কানে কানে এসে কথাটা বলে গেছে? ভেবেছিলাম আপনি আজকেও না করবেন। আমি কি হ্যাঁ বলে কোনো অপরাধ করে ফেললাম নাকি? অবশ্যই না, আসলে আমি এক্সপেক্টই করিনি। আপনার মুখ থেকে না শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি তো। আমি কি অনেক বেশি না বলি? অনেক বেশি। আমার ধারণা না বলার উপর আপনার বড়সড় একটা ডিগ্রি আছে। না বলা যদি কোনো শিল্প হতো তাহলে আপনি হতেন সেই শিল্পের ভিনচি। এটা কমপ্লিমেন্ট ছিল নাকি ইনসাল্ট? আপনাকে ইনসাল্ট করলে তো আমার পাপ হবে, আমি নরকের আগুনে পুড়তে চাই না ম্যাডাম। এত না বলে কি লাভ হলো, সে আপনার সাথে ঘুরতে তো বের হয়ে গেলাম। সেটারও কারণ আছে, আমারও ধৈর্যের উপর বড়সড় একটা ডিগ্রি আছে। ধৈর্য যদি কোনো শিল্প হয় আমি হলাম সেই শিল্পের ভিনচি। ভিনচি সাহেব, আমরা যাচ্ছি কোথায় এখন এটা তো বলবেন। কোনো প্ল্যান নেই, আপনার দুচোখ যেদিকে যায়। ফেরত আসতে পারবেন তো? যদি আপনার ইচ্ছে হয়। আপনার কোনো ইচ্ছে নেই? আমি আজ আমার সব ইচ্ছে সমর্পণ করেছি আপনার কাছে।
হ্যালো রিমি, তুমি কোথায়? আমি বাসায়, মেহমান আসছে তো একটু ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছি। আমি আরো ভাবলাম দেখা করি, তাই আরো তোমার স্কুলের সামনে আসছিলাম। আচ্ছা ঠিক আছে, বেশি ঝামেলা দেখা করো। না আজকে তো দেখা করতে পারবো না মনে হচ্ছে, কালকে করি। ঠিক আছে, সমস্যা নেই, রাখি। হ্যাঁ বাই। সম্পর্কে নিরীহ মিথ্যা বলা যায় রিমি, ইটস ওকে। অনিম কিছু মনে করতো না সত্যি বললেও, ও ওরকম ছেলেই না। কেন যেন আমার সত্য বলতে ইচ্ছা করলো না। অনিম কখনো আমার সাথে মিথ্যা বলে না। একটা কথা কি রিমি, অন্যকে নয়, ইম্পর্টেন্ট হলো আমরা নিজেকে মিথ্যা বলছি কিনা, এটাই আসল বিষয়। অনিম আপনার সাথে অনেস্ট, কিন্তু সে কি নিজের সাথে অনেস্ট? এটাই হলো মেইন পয়েন্ট। আই এম সরি রিমি, আমি আপনার পার্সোনাল এরিয়ায় ঢুকে কথা বলছি, কিন্তু একটা বিষয় কি জানেন, ভালোবাসা ভীষণ ন্যাচারাল, ভীষণ ভীষণ ন্যাচারাল একটা অনুভূতি। জোর জবরদস্তি করে ভালোবাসা হয় না। মানুষ জোর করে রাগ করতে পারে, জোর করে কান্না করতে পারে, হাসতে পারে, এমনকি কাউকে খুনও করতে পারে, কিন্তু জোর করে ভালোবাসতে পারে না। কাউকে মিথ্যে বললে নয়, সবচেয়ে বড় সমস্যাটা হয় যখন আমরা নিজেদের মিথ্যে বলি। প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস, আর ফ্রুটস মানে ফ্রুটিকা। অনিমের সঙ্গে ঝগড়া হয়েছে? সত্যি আমার কখনো ঝগড়া হয় না বাবা। তোকে তোর সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে? না বাবা। তাহলে কাঁদছিস কেন? জানি না, বাবা তোমার কি কখনো এরকম মনে হয়েছে, তুমি একটা মানুষকে প্রচন্ড ভালোবাসো, তো তুমি তাকে আর ফিল করতে পারছো না, তার ফোন কল আসলে তোমার মন আগের মতো ফুল হচ্ছে না, তার সাথে দেখা করার দিনটার স্পেশাল মনে হচ্ছে না, দুজন মানুষের মাঝখানে বিশাল বড় একটা স্পেস। মানে প্রতিটা সম্পর্কের ভেতরে কতগুলো স্টেজ থাকে, এক এক স্টেজের এক এক রকম অনুভূতি। নদীর ঢেউ দেখিস নি? কখনো কখনো অনেক বড় বড় ঢেউ পাড় ভেঙে যায়, আবার কখনো কখনো শান্ত স্থির, কোনো নড়াচড়া নেই। এইসব স্টেজের ভেতর দিয়ে যেতে যেতে একজন মানুষকে চেনা যায়, তখনই সিদ্ধান্ত নিতে সুবিধা হয় তার সঙ্গে বাকিটা জীবন কাটাবো কি কাটাবো না। ভালোবাসাহীন সম্পর্ক অনিমকে তো আরো বেশি কষ্ট দেবে। আচ্ছা
ভালো কথা। তুই কি এসব অনিমের সঙ্গে শেয়ার করেছিস? না বাবা। এটাই তোর মাথার উপরে একটা পাথর হয়ে বসে আছে। যত দ্রুত সম্ভব অনিমের সঙ্গে বিষয়গুলো শেয়ার কর। এই পাথরের তলা থেকে নিজেকে বের করে নিয়ে আয়। অভি, হ্যাঁ, কি করেন উনি? আমি বিজনেস। বাহ, ভালো তো। আমি জানি তুমি ওরকম ছেলে না, তুমি ওভাবে ভাবো না, আমাকেও ভালোভাবে চিনো। তবু বলি, অভিকে আমি ভালোবেসেছি ওর অন্য কোনো কিছু দেখে না। ওর সঙ্গ আমার ভালো লাগে, ওর সাথে মন খুলে কথা বলা যায়, হাসা যায়। আই ফিল অ্যালাইভ। তুমি ওর আর্থিক দিকটা দেখলে আমি কিছু মনে করতাম না। রিনি, নিজের পার্টনারের ভালো একটা ক্যারিয়ার থাকবে এটা কে না চায়? যার সাথে বাকিটা জীবন কাটাবে তার আর্থিক দিকটা কেন দেখবে না? কিন্তু রিমি, আমি তো চাকরি করি, ভালো কোনো চাকরি না, কিন্তু আমাদের তো মোটামুটি চলে যেত, যেত না? চাকরি না, অনি, মূল বিষয়টাই ধরতে পারছো না। আমি তোমাকে আর ভালোবাসতে পারছি না। এমন না যে আমি তোমাকে ঘৃণা করি, অপছন্দ করি, আমি শুধু তোমাকে আর আগের মতো ভালোবাসতে পারছি না। আরে, তুমি তো মনে হচ্ছে এখন আমাকে গিল ফিল করাচ্ছ। চল, মনে হচ্ছে আমি কোনো বাংলা সিনেমার ভিলেন, তোমাকে জোর করে ধরে নিয়ে আসছি, তুমি চিৎকার করে বলছো শয়তান তুই দেহ পাবি কিন্তু আমার মন পাবি না। এই যে এখন হাস্য, এটা পারফেক্ট। আরে, আমরা কি টিপিক্যাল প্রেমিক প্রেমিকা নাকি, যারা বিচ্ছেদের সময় ঝগড়াঝাটি করবো, মারামারি করবো, বুক চাপড়ে কান্নাকাটি করবো, আর আমরা হাসি মুখে বিদায় নিব, যাতে বহু বছর পরও যদি আমাদের কখনো দেখা হয় সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো আমাদের সবার আগে মনে পড়বে, তাই না? একদমই তাই। সো ঋণটা কি ফেরত নেবে? মাত্র না বললে আমার টিপিক্যাল প্রেমিক প্রেমিকা না। না, পরে যদি আবার খোটা টোটা মারো। আমার খোটা দিতে বইয়ে গেছে, আমি কি ফকির? ঋণটা আমার কেন লাগবে? না, আমার এক বন্ধু আবার ব্রেকআপের সময় তার প্রেমিকার পায়ের স্যান্ডেল জোড়া খুলে নিয়েছে। এই ঋণটা আমি আমার সবচেয়ে পছন্দের মানুষকে দিয়েছি। তোমাকে তো আমি অপছন্দ করি না, এই যে তোমার সাথে এত কথা শেয়ার করতে পারলাম, এটাই বা কার সাথে করতে পারতাম বলো? তুমি এই ঋণটা তোমার সবচেয়ে প্রিয় মানুষকে দিও। সো তাহলে এখন তো আসতে হয়। ভালো থেকো অনিম। তুমিও। শূন্য করে গেলে তুমি এই করেছ ভালো, স্মৃতি স্মারক জুড়ে তাই ভীষণ আধার কালো। হাত দুটো তোমার আজ অন্য হাতে বাঁধা, এই বেদনার দুর্বিপাকে জীবন গোলক ধার।
বাধা, যা চলে যাও বহু দূরে, খুঁজব না তোমায় আর, মন খারাপের দিনে দিও তোমায় ভাবার অধিকার, যাও চলে যাও বহু দূরে, খুঁজব না তোমায় আর, শুধু মন খারাপের দিনে দিও তোমায় ভাবার অধিকার। আমি চিনি না, উনি বললেন উনি তোমাকে চেনে। আপনি শায়ানকে চেনেন না? না আপু, শায়ান আমাদের 4 বছর হয়েছে বিয়ে হয়েছে, আমার মনে হয় আপনার কথা ভুল হচ্ছে। এটা অনিমের রিং, এটা আপনার কাছে কিভাবে আসলো? আপনার নাম রিমি? পৃথিবীটা গোল, আমি জানতাম কখনো না কখনো কোনো একদিন আপনার দেখা পাবো। কোইনসিডেন্টলি 3 বছর আগে আপনাদের গল্পের অংশ হয়ে গিয়েছিলাম। তিন বছর আগে আমার ঠিকানায় চিঠিটা এসেছিল, এখানে আপনার সব প্রশ্নের উত্তর আছে। প্রিয় অপরিচিত, আমি জানি না আপনি পুরুষ নাকি নারী, আপনার বয়স কত, আপনি দেখতে কেমন, আমি শুধু আপনার ঠিকানাটা জানি। আমি অনিম, আপনি যখন এই চিঠি পড়বেন তখন আমি বেঁচে নেই। 1 মাস হলো আমার বিচ্ছেদ হয়েছে, ভ্রু কুচকাবেন না। প্রেম ভালোবাসার জন্য মরে যাওয়া ঠিক না, জীবন মূল্যবান, তুচ্ছ কারণে মরে যাওয়া একদম ঠিক না, সব আমি জানি। আমি রিমিকে ভালোবাসি, আমাদের খুব সুন্দর একটা বিচ্ছেদ হয়েছে বুঝলেন। আমার কি মনে হয় জানেন, ভালোবাসা হলো ন্যাচারাল, ভালোবাসা যদি ন্যাচারাল হয় বিচ্ছেদটাও হওয়া উচিত ন্যাচারাল, তাই না? আপনাকে সত্যিটা বলি, রিমির সাথে শেষ দেখা করে আসার পর সারা রাস্তা আমার একটুও খারাপ লাগেনি। আমার বুকটা প্রথম কেঁপে উঠল রাত 11টায়, ঘুম ভেঙে গেল হঠাৎ, ফোনের দিকে তাকিয়ে আমার বুকটা কেঁপে উঠল বুঝলেন। ঠান্ডা লাগা ছাড়াই শ্বাসকষ্ট শুরু হলো আমার, হঠাৎ হঠাৎ একই ব্যথা বারবার জেগে উঠে দেখতে বুঝলাম আমি আর সামনে পা বাড়াতে পারবো না, আমার পথ বন্ধ। এলাকা ছাড়লাম, যোগাযোগ শেষ, আমি মারা যাব আজ, আমার মৃত্যু হবে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়ায়। আমি গলায় দড়ি দিচ্ছি না, বিষ খাচ্ছি না, ছাদ থেকে লাফ দিচ্ছি না, প্লেট দিয়ে হাতও কাটছি না, আমার ঠান্ডা লাগলে শ্বাসকষ্ট হয়, এত বেশি কষ্ট হয় যে ইনহেলার নেওয়ার প্রয়োজন পড়ে, এবং আমি ঠিক করেছি এই শীতের রাতে আজ ছাদে উঠব এবং উঠে সবার আগে ইনহেলারগুলো ফেলে দেব। আজ রাত বেছে নেওয়ার 2 কারণ আছে। প্রথমত, আজ ঠান্ডা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সন্ধ্যার পরপর ঘন কুয়াশায় ছেয়ে গেছে ইতিমধ্যে। দ্বিতীয়ত, আজ বাসার পাশে একটা কনসার্টের আয়োজন করা হয়েছে, রাত 1:30 পর্যন্ত প্রচণ্ড আওয়াজ থাকবে, আমি রাত 10:30 ছাদে উঠব, চুপচাপ ছাদের এক কোণে লুকিয়ে থাকব যতক্ষণ না কেয়ারটেকার এসে ছাদের দরজা বন্ধ করে দেয়।
তারপর চিত হয়ে সাথে শুয়ে থাকব, কুয়াশায় জমে যাব, একটু পর মাথা ভারী হয়ে যাবে, শ্বাসকষ্ট হবে, গড়াগড়ি খাবো ছাদ জুড়ে, কপালের রগ ফুলে উঠবে, টিকতে না পেরে পাথরের দেয়ালে আঁচড় কাটব, শ্বাস নিতে না পেরে আমি হয়তোবা চিৎকার করব যাতে কেউ শুনতে পায় আমার চিৎকার, কিন্তু আমার চিৎকার কেউ শুনবে না, কারণ বাইরে থাকবে কনসার্টের মাইকের প্রচণ্ড আওয়াজ। আমি একটা র্যান্ডম ঠিকানায় চিঠি পাঠাবো, চিঠির সাথে থাকবে একটা রিং। এই রিং আমায় উপহার দিয়েছিল রিমি, ও বলেছিল এটা একটা এলিমেন্টাল সিম্বল যার অর্থ পৃথিবী। আমায় একটা পৃথিবী উপহার দিয়েছিল রিমি, আমার নাম খোদাই করে একটা পৃথিবী। আমি মরে যাব যেন একটা আবদার রাখছি আপনার কাছে, আমার শেষ ইচ্ছা বলতে পারেন। এমন সুন্দর একটা পৃথিবী আমি কোনোদিন এখানে ছিলাম, এটা কেউ মনে রাখবে না, কোনো চিহ্ন থাকবে না আমার। মানতে পারছিলাম না বিষয়টা, তাই রিংটা পাঠালাম। এই রিংটা ছাড়া আমার একান্ত কোনো পৃথিবী নেই, আপনি যেই হন না কেন আমার এই রিংটা সবসময় পরবেন, খুলবেন না কোনোদিন, আমি আপনার কাছে আবদার করছি। রিমিকে পাঠালেও পারতাম, কিন্তু অভির সাথে চমৎকার একটা সংসার হবে ওর, কি দরকার গলায় কাটা হয়ে থাকার, তাই আপনাকে পাঠালাম। আপনি যতদিন বেঁচে থাকবেন আপনার কোনো একটা আঙুলে আমায় একটু বাঁচিয়ে রাখবেন প্লিজ, আংটিটা পরে থাকবেন আমার স্মৃতিস্মারক হিসেবে প্লিজ। ইতি অনিম। রিংটা আমাকে দিবেন প্লিজ। না প্লিজ, আমি আমি একবার পরে আপনাকে খুলে দিয়ে দিব প্লিজ। না ভাইয়া প্লিজ, আপনি বৃথা অনুরোধ করছেন, এই রিং সে কাউকে দেয় না। আমাদের বিয়ে হয়েছে 4 বছর, এই 4 বছর আমি ওর কাছে 101 আবদার করেছি, ও আমার কাছে কয়টা আবদার করেছে জানেন? মাত্র এক। এই রিংটা সুস্মিতা সবসময় আঙ্গুলে পরে থাকতে চায়, আর আমি সুস্মিতা থেকে খুব ভালো করে চিনি, সে এই রিং আপনাকে দেবে না। আমি ওর হয়ে ক্ষমা চাইছি, ক্ষমা করবেন প্লিজ। ঘাসের তোড়ায় ফুল, কার ছিল কি ভুল, কার ছিল দোষ পৌষে রাতে ভাঙা এক মাস্তুল, ফেনিল সমুদ্র তার কান্না মাখা সুর, এখন আমি দুঃখ কুড়াই ব্যথার চিনপু, যাও চলে যাও বহু দূরে খুঁজব না তো চলে যাও বহু দূরে খুঁজব না তো মায়ার, শুধু মন খারাপের দিনে দিও তোমায় ভাবার অধিকার, পড়ে
করবে আমায় মনে জনশূন্য নীরজনে, তখন আমি বিষণ্ণ এক একলা তারার শনে দেখছি তোমায় খুব, তুমি কাঁদছ বুঝি আজ, যেন দূরে গেলেও কাছেই ছিলাম হয়ে আদুরে বাতাস, যেন চলে যাও বহু দূরে খুঁজব না তোমায় আর, মন খারাপের দিনে দিও তোমায় ভাবার অধিকার, যা চলে যাও বহু দূরে খুঁজব না তোমায় আর, শুধু মন খারাপের দিনে